আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ব্রিজ করানোর সতর্কতা সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আসুন প্রথমেই জেনে নিই ডেন্টাল ব্রিজটা কী এবং কখন করা হয়। ভিউয়ার্স, ডেন্টাল ব্রিজ হলো স্থায়ীভাবে দাঁত বসানোর একটি চিকিৎসা পদ্ধতি। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি এমন হয় যে মাড়ি থেকে একটি বা দুটি দাঁত তুলে ফেলা হয়েছে এবং সেখানে আপনি স্থায়ীভাবে দাঁত বসাতে চাচ্ছেন, তাহলে সেখানে আপনি ব্রিজ করাতে পারেন। তবে ডেন্টাল ব্রিজ করানোর একটি শর্ত রয়েছে, তা হলো পাশে অবশ্যই দাঁত থাকতে হবে। দেখুন, এখানে একটি দাঁত নাই, কিন্তু তার পাশে কিন্তু দুটি স্থায়ী দাঁত রয়েছে। আর এমন অবস্থায় যদি হয়ে থাকে, তাহলে আপনি স্থায়ীভাবে ডেন্টাল ব্রিজের মাধ্যমে সেখানে আপনি কৃত্রিমভাবে দাঁত বসাতে পারেন। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখলে অনেক ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, মিডল পয়েন্টে একটি দাঁত নাই এবং তার পাশে দাঁত রয়েছে। এখন আপনি যদি ডেন্টাল ব্রিজ করাতে চান, তাহলে এখানে যে দুটি দাঁত রয়েছে, এই দুটি দাঁত ট্রিটমেন্ট করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে, যেন ব্রিজটা সেখানে প্রবেশ করতে পারে। তো মূলত এভাবেই ডেন্টাল ব্রিজটি করা হয়ে থাকে। এখন আসুন সতর্কতা সম্পর্কে বলি। ভিউয়ার্স, ডেন্টাল ব্রিজ চাইলেই আপনি করাতে পারেন, কিন্তু যে দাঁতের উপর আপনার সেই ব্রিজটি বসবে, সেই দাঁতটি অবশ্যই শক্ত এবং মজবুত হতে হবে। যদি এমন হয় যে আপনি যে দাঁতের সঙ্গে ব্রিজটি সংযুক্ত করবেন, তাহলে সেই দাঁতটি যদি নর্মাল হয় বা দুর্বল হয়ে থাকে বা নড়তে থাকে, তাহলে সেই দাঁতের উপর কখনোই ব্রিজ করাবেন না। কারণ এই যে ব্রিজটি, এটি কিন্তু আপনার পাশে যে দুটি দাঁত রয়েছে, এই দুটি দাঁতের মাধ্যমেই ধরে রাখবে। তাই পাশে যে দাঁতগুলো রয়েছে, এই দাঁত যদি শক্ত এবং মজবুত থেকে থাকে, তাহলেই শুধুমাত্র আপনি ব্রিজ করানোর জন্য প্রস্তুতি নিতে পারেন। অন্যথায় যদি পাশের দাঁতগুলো নড়তে থাকে, তাহলে আপনি ব্রিজ করা থেকে বিরত থাকবেন। যদি এমন হয় একটি দাঁত ফেলে দিয়েছেন, তার পাশেরটা হালকা হালকা নড়ে বা মোবিলিটি হয়, তাহলে সেই দাঁতটিও ফেলে দিয়ে পাশে যদি দাঁত থাকে, তার অন্য পাশেও যদি আরেকটি দাঁত থাকে, তাহলে সেই নড়া দাঁতটি ফেলে দিয়ে আপনি কিন্তু তার পরেরটার সঙ্গেও ব্রিজ করাতে পারেন। এখানে একটি দাঁত না থাকাতে 3 ইউনিটের একটি ব্রিজ করার প্রয়োজন হয়েছে। যদি দুটি দাঁত না থাকে, তাহলে 4 ইউনিটের ব্রিজের প্রয়োজন হবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সামনের দিকে দুইটি দাঁত ছিল না এবং পাশে দুটি দাঁত রয়েছে, আর এই সব মিলিয়ে 4 ইউনিটের একটি ব্রিজ এখানে তৈরি করে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে 4 ইউনিটের ব্রিজের প্রয়োজন হয়েছে, কারণ হলো সামনে দুটি দাঁত ছিল না, তার জন্যই পাশের দুটি দাঁত নিয়ে মোট 4 ইউনিটের একটি ব্রিজ এখানে তৈরি করা হয়েছে। যদি এমনটি হয় যে আপনার মাড়ির দিকে, অর্থাৎ মুখের ভিতরে মাড়ির দিকেও যদি কোনো দাঁতে এমন সমস্যা থেকে থাকে, মাড়ির থেকে দাঁত তুলে ফেলা হয়েছে, তার দুই প্রান্তে দাঁত রয়েছে, তাহলেও কিন্তু আপনি এভাবেই একই সিস্টেমে আপনি ডেন্টাল ব্রিজ লাগিয়ে স্থায়ীভাবে দাঁত বসাতে পারেন। ভিউয়ার্স, যদি আপনার পাশের দাঁত দুর্বল হয়, তাহলে কিন্তু ঠিক এমনভাবে সেই ব্রিজটি আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং নড়া দাঁতের সঙ্গে ব্রিজটি ঠিক এমনভাবে উঠে আসতে পারে। তাই ভিউয়ার্স, অবশ্যই ডেন্টাল ব্রিজ করানোর আগে সতর্ক থাকবেন, যেন পাশে যে দাঁতের সঙ্গে ব্রিজ করা হচ্ছে সেই পাশের দাঁতটা যেন মজবুত থাকে, তাহলে আপনার ব্রিজটাও অনেক বেশি মজবুত হবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।